টাকা অফিসে আমি লাগছি, তোরা যেখানে যাস না কেন আজকে তোকে দুই ডান আমি বন্দি করব। আমার অনেক দিনের তপস্যা, আমি অনেক দিন ধরে সাধনা করতেছি যে তগর আমি দইরা তগত আমি বাইতে আমি পোলট্রি ফার্ম দিব, তগত আমি ডিম তুলাম ডিম তুলাম, এই ডিমের থেকে বাচ্চা বহে বাচ্চা গোনা আমি বেচমু মা। ওজার বাচ্চা তোর খবর আছে, তুই কিন্তু আমাকে পিছু লাগিস না, নইলে কিন্তু তোর এক সবল দিয়ে শেষ করে দিব। ভাগ আমাদেরকে চিনতে ভুল করছে, এইবার আর দৌড় না। আমি জানতাম তোর আমার হাতে থেকে কোনোদিনও বাঁচতে পারবি না, পারবি না, পারবি না। তার কারণ আমি তোদের উপর আমি এমন একটা মন্ত্র প্রয়োগ করেছি, তোরা যতই দূর পারস আমার হাতে তোদের ধরা পড়তেই হবে। তুমিও দেব জানো না যে তোমাকে ভাবি শরীরে কত বিষ। হ্যাঁ আপনি চিন্তা করেন না ভাবি, আমি এই মুহূর্তে এটা হচ্ছে আমার মরণ বিন। হ্যাঁ স্বাস্থ্য আমার দেখে কি তোর ভয় লাগে না? এবিনের নাম জানোস কি? এটা হলো মরণবিনের স্বাস্থ্যবাহী করণবিন। এইবার দেখ তোদের খবরদার বিন বাজাবি না, দেখ তোদেরকে আমি কি হাল করি। নাও যা বিন বাজাবি না। দুজন মানুষ আরে নাগরানি ছিল কি, নাগরানি ছিল কি, তোমার মতো ফাজিল ওজারাই নাগরানি চিনে বুঝো নাই। এই শালিনা সকালে এই রাস্তার মধ্যে কি মনি থাকে সাপের মাথা অগমনি হয় না, বাচ্চা তো মনি তোমার ধরন ছেড়ে দাও মনি অবশ্য মনি নিম আমি। হা ভাই আমরা তো বাচ্চা সাপ, আমাকে মনি তো নিয়ে নেই। প্রতীক ভাই, প্রতীক ভাই আমগরে ছাইরা দিবার কেন, আমগো মাতে মনি হয় নাই তো এখনো। ওহা ভাই আমগরে বাসান, আমরা দুজন এক কাম করেন, এই ওজারে ধইরা রাখেন আমরা যাইগা। ভাই কুত্তাকে মইছ তো আমার ধর না, কই আমার ধরবা না কইলা কেন, আই কি তোরে যে ধরবা না তুই এখন কি করবা স্যার? ওগো ধরে নিয়ে যাম আমি, ধরে নিয়ে যাবি? ও রাস্তায় মেয়ে মানুষ দেখছাও আর সাপ মনে করছাও না? তিন মাস পরে মনে হব।
চাকরি করে তো ঢাকা যাই রুম ভাড়া করে পলাই থাকবো। আয়ো রে মা।